যারা হরিনামে ডুব দিয়েছে তারা এই ত্রিভুবনে যদি ঘুরে বেড়ায়, চৈতন্য দেবের যে সৃষ্টি কীর্তন গান, এই কীর্তন গানের সমান্তালে তাল দেবাল গান বাজনা, কোনো গান বাজনাই হয়নি। এই গান বাজনা শোনার জন্য কত বড় বড় জ্ঞানীগুণী মানুষ আসরের সামনে বসে কীর্তন শুনেছিলেন। যেমন সবার আগে যেটি বলতে হয়, আস্তে বাবা আস্তে, সামনে কথা হবে না, একদম ডান দিকে কথা হচ্ছে বড্ড, বাসরের সামনে কোনো কথা হবে না, কথা বাইরে হবে, এখানে নয়। হরি বল, আপনারা আর আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমরা কোনো বড় মাপের কোনো গণনার মধ্যে কিন্তু পড়ি না, একেবারে খুব অতি সাধারণ ঘরের ছেলে মেয়ে আমরা। আমরা আজকে হরিনাম শুনতে বসেছি, কিন্তু এমন কয়েকজনের নাম না বললে কিছুই হয়তো বলা হবে না, যিনি কীর্তনিয়ার সামনে বসে হাগর বলে কেঁদে কেঁদে কীর্তন শুনেছিলেন। সবার আগে যে নামটি বলতে হয়, তিনি হচ্ছেন রাম ও কৃষ্ণদেব। ও মায়েরা, রামকৃষ্ণদেব কালীর ভক্ত ছিল, কিন্তু কৃষ্ণ বলতে গৌর বলতে গিয়ে চোখ থেকে কলসি কলসি কৃষ্ণ প্রেমের জল বিগলিত হত। রামকৃষ্ণদেবের কীর্তনিয়া পোষা ছিল, বাধা ছিল। একজনের নাম বৈষ্ণবচরণ, একজনের নাম নরোত্তম, এনারা রামকৃষ্ণদেবের একেবারে পোষা কীর্তনিয়া। যখন রামকৃষ্ণদেবের ভাবের উদয় হতেন হতো, তখন ভক্তদেরকে দিয়ে খবর পাঠাতেন যে একটু কীর্তনিয়াকে ডাকো, আমি মন দিয়ে কীর্তন শুনব। তা সেই জন্যে রামকৃষ্ণদেব, তিনি কীর্তনের এক অনুরাগী ভক্ত ছিলেন, আর স্বামী বিবেকানন্দ, তিনিও কীর্তনের ভক্ত হয়েছিলেন, তবে প্রথম জীবনে নয়, অনেকটা পরের জীবনে। এখন হরিনাম যে সবাই জন্ম থেকেই শোনে এমন কোনো কথা নেই, কেউ দেখবেন জন্ম থেকেই কৃষ্ণ বলতে গিয়ে কাঁদে, আবার কেউ সারা জীবন ধরে কোনোদিন কৃষ্ণ বলল না, মৃত্যুর সময় কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মৃত্যুবরণ করে। এখন কার প্রতি ভগবান কখন করুণা করবে সেটা আমরা সাধারণ মানুষ বিচার করতে পারি না। রামকৃষ্ণদেবের কীর্তনিয়া বাধা ছিল, তিনি মন দিয়ে কীর্তন শুনতেন, আর স্বামী বিবেকানন্দ, তিনি প্রথম জীবনে কীর্তনের সমালোচনা করেছিলেন। এগুলো একটু শুনে যাওয়ার দরকার। স্বামীজির যখন অল্প বয়স, তখন তিনি কীর্তনের মর্যাদা দেননি, তিনি বরং লোককে বলতেন যে ওরে কীর্তন তোরা শুনিস না বা শিখিস না, যদি গান বাজনা শিখতে হয় তাহলে রাগ রাগিনী শেখ, ধ্রুপদ শেখ, ধামার শেখ, কিন্তু কীর্তন শিখিস না, কীর্তনে কিচ্ছু নেই। কিন্তু সেই রামকৃষ্ণদেব যখন সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করলেন, তখন সেই রামকৃষ্ণদেব কিন্তু, সেই বিবেকানন্দ কিন্তু প্রথম জীবনে কীর্তনের নিন্দা করলেও এক সময় কিন্তু যখন সারাটা জীবন দিয়ে বিচার করলেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে, তখন স্বামীজি কিন্তু সেই মুখেই বলেছিলেন যে না, রাগ রাগিনী এগুলো গান বাজনার জন্য একটা বিশেষ বড় মাপের জায়গা। কেউ যদি গানের সুরের জাদু দেখাতে হয় যে আমি কতটুকু গান বাজনা জানি, আমি কতটুকু সুরের মূর্ছনা দেখাতে পারি, এটা যদি তোমাকে প্রকাশ করতে হয় তাহলে তোমার রাগ রাগিনী ধ্রুপদ এই গানগুলো ঠিক আছে, কিন্তু যদি তোমাকে বেদনা দিয়ে আরতি দিয়ে ভগবানকে ভালোবাসতে হয়, আরতি দিয়ে যদি ভগবানের কাছে হাকৃষ্ণ বলে কেঁদে কেঁদে গান গাইতে হয় বা গান শুনতে হয়, সেটি চৈতন্য দেবের এই কীর্তন গান ছাড়া বিশ্বের কোনো গান বাজনাই হতে পারে না। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণদেব কীর্তনের শ্রোতা ছিলেন, ভক্ত ছিলেন। স্বামী বিবেকানন্দ, তিনি কীর্তনের শ্রোতা ছিলেন, ভক্ত ছিলেন। আর আরো কয়েকজনের নাম, যেমন বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কীর্তনের শ্রোতা ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তনের একনিষ্ঠ শ্রোতা ছিলেন, তিনি মন দিয়ে কীর্তনিয়ার সামনে বসে কীর্তন শুনতেন। আর আমরা অতি সাধারণ স্তরের মানুষ, লেখাপড়া শিখি কি জানি বুঝি না,
কিন্তু কীর্তনের নিন্দা করে বেড়ায়, বৈষ্ণব পদাবলীর নিন্দে করে বেড়ায়, সংস্কৃত শ্লোক তো মাথায় ঢোকে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার জানতে হবে যে এই বাংলার মাটিতে চৈতন্য মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন আনলেন, এটা শোনার জন্য ভগবানের অশেষ করুণা না থাকলে হরিবাসরে বসে চৈতন্যের সৃষ্টি কীর্তন শোনা তার দ্বারা। আপনি লক্ষ গানের বাসরে আপনাকে জোর করে গান শোনানো যাবে, কিন্তু একমাত্র হরিবাসরে বসে জোর করে কীর্তন শোনানো কিন্তু যায় না। তাই আপনারা যে আজকে বসেছেন হরিনাম শোনার জন্যে, এটা আপনাদের গায়ের জোরের জিনিস কিন্তু নয়, এটা চৈতন্য দেবের কৃপা আছে, সেই কৃপা টানে আপনি এখানে বসেছেন। তা যদি না হতো তাহলে মাইক দিয়ে হরিনাম হচ্ছে, এখানে হরিনাম হবে এটা অনেক দিন আগে থেকে ঘোষণা ছিল। কিন্তু দেখুন, এমনও কিছু মানুষ আছে যারা পাশ দিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু একবার হরিনামের সামনে বসে কীর্তন কিন্তু শুনবে না। যারা শোনে না তারা কয়েকটা জন্মও হরিনাম শোনে না, আর যারা শোনে তারা ঘন্টার পর ঘন্টা শুনে চোখ বন্ধ করে নয়ন জলে দেহ ভাসিয়ে দেয়। আর হরিনাম শুনতে বসে যদি মিনিমাম দুই চোখ থেকে দুই বিন্দু অশ্রু বিগলিত না হয়, তাহলে জানবেন কীর্তন শোনা আর বাইরের দশটা গান শোনা একই বিষয় হয়ে যায়। তাই সমস্ত ভক্তমণ্ডলীর কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে হরিনাম আসরে যখন বসলেন আপনি ভুলে যান যে আপনার বয়স, আপনার নাম, আপনি কোন বংশে জন্ম নিয়েছেন, আপনি কোন ফ্যামিলি থেকে উঠে এসেছেন, এই যে নিজের আমিত্ববোধ এইগুলো হারিয়ে ফেলুন। আপনি শুধু ভাববেন যে একমাত্র ভগবান আমাকে মনুষ্য কুলে জন্ম দিয়েছেন, তার থেকে বড় বিষয় যে ভগবান আমাকে সুস্থ সবল দেহ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আর ভগবান আমাকে করুণা করে যেহেতু হরিবাসরে বসার সৌভাগ্য তৈরি করেছেন, উনি কৃপা করে যতটুকু আমার হৃদয়ে হরিনাম পৌঁছে দেবেন ততটুকুই আমার হরিনাম শোনার সৌভাগ্য। তাই আজকে আমরা সবাই মিলে মন প্রাণ দিয়ে যতক্ষণ কীর্তন সুধামৃত এখানে পরিবেশন হবে ততক্ষণ মন দিয়ে কীর্তন সুধামৃত পান করব। আর এই কীর্তন সুধামৃত পান করলে সংসারের জ্বালার প্রভাব তার শরীরে বইলেও বিষের জ্বালাই কিন্তু তার প্রাণ চলে যাবে না। যেমন সমুদ্র মন্থন কালে বাসুকী নাগ যখন বিষ তুলেছিলেন, সেই বিষ মহাদেব পান করেছিলেন কিন্তু মহাদেব মরেনি, তার কারণ সে বিষ পান করার আগে অমৃত পান করেছিল। তাই এখানে বিষ হচ্ছে সংসার রূপী কালকূট বিষ, আর এখানে অমৃত হচ্ছে চৈতন্যের হরিনাম সংকীর্তন অমৃত। তাই সংসারের জ্বালা আপনি পাবেন, কিন্তু তার মাঝে মাঝে যদি কীর্তন সুধামৃত পান করেন তাতে সংসারের নানান ধরনের বিষের জ্বালা আপনার শরীরে প্রভাব পড়বে বটে, কিন্তু আপনি প্রাণে মরবেন না। তাই চলুন সবাই মিলে একটু মন দিয়ে সর্বপ্রথমে যেটা আমি শুধু নয় আপনারাও সমেত একটা গান গাইতে বলবো, আপনাদের সব গান বলবো না, এই গানটা বলবো। যে গানটা গাইতে থাকলে মানুষের চিত্ত শুদ্ধি হয়ে যায়। দেহ শুদ্ধি করার অনেক রাস্তা রয়েছে, কিন্তু চিত্ত শুদ্ধি করার রাস্তা কিন্তু নেই, সে একমাত্র ভগবানের নাম ছাড়া। আপনার যদি ভালো ভালো পয়সা থাকে আপনি বাজারের শ্রেষ্ঠ দামি সাবানটা দিয়ে দেহটাকে পরিষ্কার করতে পারবেন। পয়সা থাকলে সব থেকে ভালো কোম্পানির শ্যাম্পু দিয়ে মাথার চুল পরিষ্কার করে দিতে পারবেন। পয়সা থাকলে দামি মাজন কিনে আপনার দাঁতগুলোকে চকচক ঝকঝকে পরিষ্কার করে দিতে পারবেন। কিন্তু কোটি টাকার পাহাড় বসানো থাকলেও আপনার মনের ময়লা পরিষ্কার করা কিন্তু সম্ভব নয়। এই মনের ময়লা যদি পরিষ্কার করতে হয় দুটো জিনিসের দরকার। যেমন আয়না পরিষ্কার করতে গেলে সার্ফ সোডা বা জল লাগে, সার্ফ সোডা দিতে হবে সঙ্গে জল দিতে হবে, তেমনি এই দেহর মধ্যে থাকা যে চিত্ত যে মন তাকে পরিষ্কার করতে গেলে সেইখানেও সার্ফ সোডা আর সঙ্গে জল। সার্ফ সোডা মানে বাজারের নয়, একমাত্র চৈতন্যের হৃদয় থেকে বেরিয়ে আসা যে হরিনাম সংকীর্তন, আর সেই সঙ্গে নয়নের দু ফোঁটা জল।
তাই এই দুটো মিশিয়ে সবাই মিলে একবার বলো হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ বিদায় গৌর হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এটাকে বলে হরে কৃষ্ণ মহামন্ত্র এই মহামন্ত্রের মর্যাদা দিতে হবে সবাইকে যারা যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা তো এর মর্যাদা বিশেষ করে বোঝেন আর যারা দীক্ষা এখনো পর্যন্ত নেওয়া হয়নি তাদেরকে একটা কথা বলি দীক্ষা প্রত্যেকটি মানুষকে নেওয়ার দরকার যেমন আমাদের জামা কাপড়কে পবিত্র করতে গিয়ে আমরা ধোপার বাড়িতে পাঠিয়ে দিই জামা কাপড়কে আর ধোপা যখন সে মেজে দিয়ে পরিষ্কার করে আমাদেরকে পাঠিয়ে দেয় তখন আমরা সেটা শুদ্ধ বলে মনে করি তা যা চাদর পরিষ্কার করতে গেলে যেমন ধোপার বাড়িতে পাঠায় তেমনি যখনই আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম আমাদের এই দেহ চাদর এটাকে কিন্তু গুরুরূপী ধোপার কাছে পাঠাতে হবে আর গুরু মন্ত্ররূপী মাজন সার সোডা দিয়ে দেহটাকে পরিষ্কার চকচকে ঝকঝকে করে দিলেন তখনই আমাদের দেহটা শুদ্ধ হয়ে গেল এবার অনেকে দীক্ষা গ্রহণ করেন হরি বল হরি বল হরি বল অনেকে দীক্ষা নেয় সেটা হচ্ছে নিয়ম রক্ষা করার জন্য দেহ শুদ্ধি আত্মশুদ্ধি এই দুটো দায়িত্ব বজায় রাখার জন্য দীক্ষা অনেকেই নেয়নি কিন্তু দীক্ষা গ্রহণ করতে গেলে একটা জিনিস খেয়াল করতে হবে মায়েরা মন্ত্র এমন একটি জিনিস মন্ত্র গ্রহণ করা ভালো আর মন্ত্র গ্রহণ করার পরে যদি আপনি সেটা মুখস্থ করে ফেলেন খেয়াল করবেন সেই মন্ত্র যেন জীবনে আপনি ভুলে না যান আর যদি কোনো দিন ভুলে যান তাহলে আপনাকে খেয়াল করতে হবে আপনাকে ব্রাহ্মণ ডেকে আবার প্রায়শ্চিত্ত করতে হবে আচ্ছা একটু রিবাবটা আপনি দিয়ে রাখবেন তো রিবাবটা কম আছে রিবাবটা হরি বল তাহলে সবাইকে একটা কথা বলছি যারা যারা দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই মন্ত্র মনে রেখেছেন আর যদি মনে নাও থাকে তাহলে গুরুদেব যদি ঠিক থাকেন ওনার চরণে আপনি ক্ষমা চাইবেন আবার পুনরায় মন্ত্রটি সংস্কার করে আনবেন কারণ এই ভগবানের নাম ভগবানের ধ্যান আর ভগবান এই সব নিয়ে জালিয়াতি চিটিংবাজি করা কিন্তু ঠিক নয় আপনি সংসার জীবনে হাজার চক্রান্তে পড়ে হাজার কথা বলতে পারেন কিন্তু ভগবানকে নিয়ে আর মন্ত্র নিয়ে কোনোদিন দু নম্বরই কথা বলবেন না আপনি যখন মন্ত্র উচ্চারণ করবেন সেটি সরাসরি গোবিন্দের প্রাণে গিয়ে ধাক্কা দেয়
আপনি যে মনে যে চিত্তেই আপনি কৃষ্ণ নাম করেন না কেন, ভগবান কিন্তু তার ফলাফল আপনাকে দেখিয়ে দেবে। সেই ভগবানের নাম করতে গেলে তখন অন্য কিছু ভাবা উচিত নয়। সেই জন্য আপনার খেয়াল করে দেখবেন, আপনি যখন পাপ কর্ম করেন আপনার ভগবানের কথা কিন্তু আর মনে পড়ে না, আর আপনি যখন মন্দিরে বসে ভগবানের কথা বলতে থাকেন আপনারও জানতেই দেখবেন অকর্ম কুকর্মের দায়িত্বগুলো আপনার মাথায় এসে বসে যায়। আপনি সারাদিন নোংরা কাজে ব্যস্ত থাকবেন, একবারও মনে হবে না যে আমি ভগবানের নামটা করলাম না। আর যখনটি ভগবানের নাম করলেন তখনই ভুলবশত দেখবেন বাজে কথাগুলো আপনার মাথায় এসে ধাক্কা দিচ্ছে, কারণ এটা হচ্ছে মানুষের ধর্ম। মানুষ পাপ কাজে যত আনন্দ করে ভগবানের পবিত্র নামে তত আনন্দ পায় না, কিন্তু পবিত্র নাম যদি বলতে 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 একবার গোবিন্দ সেবায় লেগে যায়, গোবিন্দ যদি একবার ভক্তের কাছ থেকে সেই নাম পেয়ে যায়, তখন সেই সেবার মাধ্যম দিয়ে তখন তাকে এতটাই পবিত্র করে দেয় তার হৃদয় যে সারা জীবন ধরে সে নাম করে আর পরমাত্মার চরণে নিজেকে ঠাঁই দেয় এবং পরমানন্দের সাগরে প্রাকৃত জগতে থেকেও কিন্তু নিজেকে ডুবিয়ে রাখতে পারে। তাই চলুন মায়েরা, আজকে কোনো একজন ভক্তের জীবন কথা শুনব, তার আগে যে পদাবলীটা দিয়ে আমি গান শুরু করলাম সেই পদাবলীটার সংক্ষিপ্ত ব্যাখ্যা শ্রবণ করে তারপরে কোনো না কোনো একজন ভক্তের জীবন চরিত্র লক্ষ্য করব। তার কারণ আমরা সাধারণ মনের মানুষ, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণ সেবা করা, আর ভগবানের চরণ সেবা যদি কোনো মানুষ না করতে জানেন তাহলে কিন্তু মানুষ কুলে জন্ম নিয়ে তার জীবন বিফল হয়ে যায়। এই দুর্লভ মানব দেহ ধারণ করে যদি ভগবানের নামই যদি উচ্চারণ করতে না পারলো, শুধু খেয়ে আর ঘুমিয়ে যদি জীবন কাটায়, তাহলে ওই পশু পাখির সঙ্গে মানুষের কিন্তু আর তফাৎ কিছু রইল না। আপনাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে ছাগল গরুও যেমন পেট ভরে খেতে ইচ্ছে করে, মানুষেরও কিন্তু পেট ভরে খেতে ইচ্ছে করে। পশু পাখিরা যেমন খাবার পরে নাক ডেকে ঘুমায়, মানুষও দেখবেন খাবার পরে নাক ডেকে ঘুমায়। নারী পুরুষের মিলন পশু পাখিও যেমন ভালোবাসে তেমন মানুষও ভালোবাসেন, তাহলে মানুষের সঙ্গে পশু পাখিদের পার্থক্যটা কোথায়? একটা জায়গায়, বিশেষ একটি জায়গায় মানুষের সঙ্গে পশু পাখির তফাৎ, যেটা মুনি ঋষিগণ দেখিয়েছেন যে পশু পাখির দেহে কৃষ্ণ ভজন হয় না, কিন্তু মানব দেহে কৃষ্ণ ভজন হয়। আর এহেন মানব দেহ ধারণ করে যদি কোনো মানুষ ভগবানের নাম সারা জীবনেও একবার নিল না, তাহলে কিন্তু তাকে মানুষ বলা গেল না। তাই জন্য বলেছেন মানুষ কুলে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ বলে জাগে যেদিন জ্ঞানের চেতনা। আর সেই জ্ঞান চৈতন্য বিকশিত করার জন্যই চৈতন্য দেবের আগমন এই ঘোর কলিযুগে। চলুন বৈষ্ণব পদাবলিতে কি বললেন, বৈষ্ণব পদাবলিতে বললেন শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ কেবল সেই জানে ভকতি রসসার। এই পদাবলীটার মানেগুলো আপনারা যদি প্রত্যেকটি লাইন টু লাইন বুঝতে পারেন তাহলে অন্তত পক্ষে একটা জিনিস আপনাদের বোঝা হয়ে গেল যে ভগবান বলে আমরা কাকে ডাকব, আর ভগবানকে ডাকলে আমরা কি পেয়ে গেলাম, আর যা পেয়ে গেলাম সেটা আমরা কোন জিনিসটা পেলাম, সেই সমস্ত কিছু ব্যাখ্যা কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। এখানে নরোত্তম দাসের বৈষ্ণব পদাবলিতে বললেন গৌরাঙ্গ মধুর লীলা হরি 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 ও যার কর্ণে প্রবেশ লীলা যার করেন প্রবেশ লীলা
ওমা, আজকে প্রথমে পদাবলীটার পরিষ্কার ব্যাখ্যা করার পরেই আমরা পালার মধ্যেই বলুন বা লীলার মধ্যেই বলুন পৌঁছে যাব। একেবারে সংক্ষিপ্ত আকারে করব এবং তত্ত্বও থাকবে, তথ্যও থাকবে। কীর্তন মানে শুধু পালা শোনা কিন্তু নয়, শুধু একটা জাস্ট পালা শুনে নিলাম, ওটা কীর্তনের কিন্তু আসল রসাস্বাদন হলো না। প্রতি পদে পদে তিলে তিলে তার পুঙ্খানুপুঙ্খ বৈষ্ণব পদাবলীর তত্ত্ব নির্বাচন করতে হবে, প্রত্যেকটি জায়গায় পরিষ্কার। বলছে মা, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ কেবল সেই জানে ভকতি রসসার। মানে একটা জিনিস পরিষ্কার জানতে হবে, যে মানুষের হৃদয়ে ভক্তি নেই সেই মানুষের জীবনে শান্তি নেই। একেবারে গোদা বাংলায় কথা, যে ভক্তি হৃদয়ে আনতে জানে না, মানুষকে ভক্তি সহকারে শ্রদ্ধা মিশিয়ে ভালোবাসতে জানে না, সে কিন্তু জীবনে কোটি টাকার মালিক হলেও শান্তির লেশ মাত্র কিন্তু সে পায় না। আমরা মানুষ শুধু শান্তির খোঁজে ছুটে বেড়ায়, কিন্তু শান্তি পাবে কোথায়? টাকা থাকলে আপনি সুখ কিনতে পারেন, শান্তি কিনতে পারেন না। আপনি যদি খড়ের চাল উড়িয়ে দিয়ে দশতলা বাড়ি তৈরি করে ফেলেন, আপনি কি ভাবলেন যে আপনি শান্তি সাগর বানিয়েছেন? ওটা ভুল ধারণা। আপনি পাঁচতলা বাড়ি বানিয়েছেন মানে ওটা আপনি সুখের বাড়ি তৈরি করেছেন, শান্তির বাড়ি কিন্তু নয়। আপনি যদি ঘরে এসি লাগিয়ে দেন, আপনি এসি ঘরে বসে থাকলে আপনার আরাম হবে, ওটা আপনি সুখ পেলেন। কিন্তু সারা জীবন ধরে আপনি এসি ঘরে কাটান, তো দেখি জীবনে আপনাকে কিরকম দুঃখ টেনে আনে মানুষের। আপনি হেঁটে যাওয়া বন্ধ করে দিলেন, আরাম পাবার জন্য আপনি চার চাকা গাড়ি কিনে নিলেন, ওটা আপনার জীবনে শান্তি? সারা জীবন আপনি গাড়ি ঘুরে বেড়ান, আপনার শরীরের বিভিন্ন কলকব্জায় ব্যথা এসে যাবে। তাহলে যে সুখ ভবিষ্যতে দুঃখ দেয় সে কেবল সুখ, সেটা শান্তি নয়। আর যে সুখ ভবিষ্যতে কোনোদিন মানুষকে দুঃখ দেবে না, সেই হলো শান্তি, সেই হলো অপ্রাকৃত পরমানন্দ। যারা সারা জীবন ধরে গৌর হরির চরণ সেবা করেছেন, বলুন তার মধ্যে যে কি আনন্দ আছে সেটা কি অন্য কোনো মানুষ জানে? হরিনাম আসরে বসে হরিনাম শুনতে গিয়ে চোখ বন্ধ করে যে কাঁদা, সেই কান্নার মধ্যে যে কি আনন্দ, যারা কৃষ্ণ বলে কেঁদেছে তারা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে পারবে। তাই একটা জিনিস আপনাদের বলে দিই, টাকা দিয়ে বাজার থেকে সুখ কিনে রাখা যায়, কিন্তু টাকা দিয়ে জীবনের শান্তি কেনা যায়। আর আপনাকে যদি জীবনের শান্তির সঙ্গে জীবন করতে হয়, কাটাতে হয়, তাহলে আপনাদেরকে একটা কথা বলি, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম অহৈতুকী প্রীতি এইগুলোর হৃদয়ে আনার চেষ্টা করবেন। এখন অনেকে ভক্তি কাকে বলে ভালো করে চেনে না, প্রেম কাকে বলে ঠিক ভালো করে বোঝে না, তাই জন্য তার প্রেম করা হলো না। প্রেম শব্দের অর্থ হলো অহৈতুকী ভালোবাসা, যে ভালোবাসায় স্বার্থ থাকে না আর যে ভালোবাসায় শর্ত থাকে না। মনে করুন মায়েরা, একটা কোনো মা জননী 10 মাস গর্ভে একটা সন্তানকে ধারণ করল, তারপরে ছেলেটা জন্ম হবার পরে তাকে কোলে করে নিয়ে স্তনদুগ্ধ খাইয়ে ধীরে ধীরে ছেলেটাকে বড় করছে। মায়েরা বলুন, আপনি যে ছেলেটাকে জন্ম দিলেন, গর্ভজ্বালা ভোগ করে জন্ম দিলেন, যে ছেলেটাকে আপনি আপনার স্তনদুগ্ধ খাইয়ে মানুষ করলেন, আপনি যখন ছেলেটাকে দুগ্ধ খাওয়াচ্ছিলেন তখন কি আপনার ছেলের চোখের দিকে তাকিয়ে আপনার কোনো স্বার্থের হাত বাড়ানো ছিল? আপনি কি ছেলেটাকে ভালোবেসেছিলেন কোনো কিছু স্বার্থে? কোনো স্বার্থে নয়। মা বাবা সন্তানকে যে ভালোবাসে, মা বাবা ছেলেকে যে বড় অফিসার বানায়, এখানে কিন্তু মা বাবার বিন্দু মাত্র স্বার্থ নেই। এইটাকে বলছে অহৈতুকী ভালোবাসা, এইটাকে বলছে আশ্রয় জাতীয় প্রেম, যেটাকে বলছে শুদ্ধ ভক্তি।
কাউকে আপনি ভালোবাসতে গেলে তার পরিবর্তে কিছু চাইবেন, এটি যদি এসে যায় তাহলে জানতে হবে আপনি এখনো ভক্তির সন্ধান আপনি পাননি। আপনি এমন ভাবে ভালোবাসতে শিখুন, ভালোবেসে আপনি ভিখারিণী হয়ে যাবেন, পরিবর্তে আপনি কিছু চাইবেন না, সেটাকে বলছে ভালোবাসা। যারা নিঃস্বার্থে ভগবানকে ভালোবাসেন, ভগবানকে ভালোবেসে বেশি কাঙাল হয়ে যায়, ভগবানের জন্য রাস্তায় ঘুরে ঘুরে কাঙাল হয়ে যায়, কোনোদিন ভুলেও ভগবানকে বলে না ঠাকুর তুমি আমাকে দুটো টাকা দিও আমি যেন বাজারে গিয়ে রসগোল্লা কিনে নিজেকে শান্তি পাই, কিন্তু যে ভক্ত হয় সে নিজে রসগোল্লা খাবে এই চিন্তা করে কোনোদিন গোবিন্দের কাছ থেকে টাকা চায় না। বরণ ভক্ত জানায়, হে ঠাকুর আমার কাছে যদি দশটা টাকা থাকতো আমি বাজারের মিষ্টির দোকান থেকে দুটো রসগোল্লা কিনে আমি যদি তোমার চরণে নিবেদন করে প্রসাদ পেতাম না জানি হওয়ার কত আনন্দ। তাই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা প্রেম এ যদি কোনো মানুষের হৃদয়ে না আসে, আমি আপনাদের বলে দিচ্ছি টাকা পয়সা গাড়ি বাড়ি বউ বাচ্চা আত্মীয় স্বজন সবই থাকবে কিন্তু জীবনে খেয়ে আর ঘুমিয়ে শান্তি পাবে না, মানসিক জ্বালা দৈহিক জ্বালা তাকে ক্রমশ মৃত্যুমুখী করে তুলবে। তাই সবাইকে একটা কথা বলি, ভক্তিটাকে জানতে চেষ্টা করবেন, আর সেই ভক্তি জানতে গেলে কি করতে হবে সেটাই বৈষ্ণব পদাবলিতে নরোত্তম দাস ঠাকুর দেখিয়ে দিলেন। নরোত্তম দাস ঠাকুর বললেন যে ভক্তি আনতে গেলে তোমার সর্বপ্রথম কাজ হলো শ্রী গৌরাঙ্গের দুটি পদ। বাবা আপনার যদি 10 বিঘে জমি থাকে ওটাকে আপনি সম্পদ ভাবতে পারেন কিন্তু শ্রেষ্ঠ সম্পদ নয়। আপনার যদি ব্যাংকে 10 কোটি টাকা থাকে ওটা আপনার সম্পদ কিন্তু শ্রেষ্ঠ সম্পদ ওটা নয়। আপনাকে সবসময় ভাবতে হবে আমি যেহেতু সংসারী মানুষ আমাকে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি তৈরি করতে হবে। আপনি গাড়ি বাড়ি বাদ দিয়ে দিলেন, বউ বাচ্চা বাদ দিয়ে দিলেন, সোনাদানাকে বিকিয়ে দিলেন, তাতে সমাজে আপনি মর্যাদা পাবেন না মায়েরা? সংসারী মানুষের অর্থের প্রয়োজন কিন্তু অর্থটাকে জীবনের মূল শ্রেষ্ঠ ধন বলে মনে করে নয়। এইখানে নরোত্তম দাস ঠাকুর বললেন যে তুমি টাকা পয়সা সোনাদানা গাড়ি বাড়িগুলোকে সম্পদ মনে করবে কিন্তু শ্রেষ্ঠ সম্পদ নয়। তোমাকে ভাবতে হবে যে আমার জীবনে যা কিছু আছে ওগুলো আমার প্রয়োজনের জিনিস কিন্তু আমার হৃদয়ের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ বলে যদি কিছু থাকে সে হলো গৌরাঙ্গের দুটি রাঙা চরণ। শ্রীগৌরাঙ্গের দুটি পদকে কেউ যদি রাত দিন হৃদয় মাঝে সেবা করে যেতে পারে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি তার হৃদয় মাঝে ভক্তির উদয় হবেই হবে। ওমায়েরা আপনাকে লক্ষ টাকা দিয়ে ঘরের উঠোনে মন্দির বানানোর দরকার নেই, আপনাকে হাজার হাজার টাকা খরচা করে বৃন্দাবন নবদ্বীপ মথুরা দ্বারকায় গিয়ে কৃষ্ণ বলে কান্নাকাটি করার দরকার নেই। আপনার যদি তালপাতার ঘর থাকে সেই ঘরের কোণে বসেই আপনি শুধু নয়ন ধারায় ভাসিয়ে নিতাই গৌরের চরণ সেবা করে যান, দেখবেন একদিন আপনি গৌরের নাম নিতে গেলেই চোখ থেকে জল বেরিয়ে আসবে, তখন জানবেন আপনি ভক্তির উদয় হয়েছে, ভক্তির উদয় হয়ে গেছে আপনার হৃদয়ে। চলুন এটা হচ্ছে প্রথম উপকার। তাহলে বাবা একটা উপকার আমরা পেয়ে গেলাম, বুঝে গেলাম, সেটা কি না গৌর চরণ সেবা করলে আমাদের হৃদয়ে প্রেম ভক্তি জেগে যাবে। এবার কথাগুলো মায়েরা মন দিয়ে শুনবেন এবং জীবনে পালন করার চেষ্টা করবেন। কীর্তন আসরে বসে নানান ধরনের কথা শোনা যায়, মানে শুধু শুনে আনন্দ করার জন্য নয়, হরিনামের বাসরে বসে যা শোনা যায় সেটা জীবনে পালন করার জন্য, আর যে পালন করে তারই জীবনের কল্যাণ হয়। তাহলে আপনারা যদি কাল থেকে গৌরের চরণ সেবা শুরু করে দেন তাহলে দেখবেন একদিন অনায়াসেই আপনার হৃদয়ে কিন্তু গৌর ভক্তি এসে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম উপকার। এইবার 2 নম্বর উপকারটা কি শুনে যান, প্রথমে গানের মধ্যে বলছি তারপরে মানেটা বলে দিচ্ছি। এবার 2 নম্বর উপকার, গৌরাঙ্গ মধুর লীলা হরি 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 ও জারি করনি প্রবেশিলা
তারা হচ্ছে মেদিনীপুর জেলার মানুষ। আপনাদের মধ্যে বৈষ্ণব পদাবলীর ছোঁয়া বিশেষভাবে আছে আমি জানি। এখানে যারা বয়স্ক মানুষ মায়েরা আছেন বাবারা আছেন, আমি মেদিনীপুর জেলার মানুষের মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার জানি যে মেদিনীপুর জেলার ম্যাক্সিমাম মানুষেরা বৈষ্ণব পদাবলী সম্পর্কে খুব সচেতন। এই যে বৈষ্ণব পদাবলীটা বলছি এর পুঙ্খানুপুঙ্খ মানে আপনারা অনেকেই জানেন, তবে বিশেষ করে মায়েদেরকে এগুলো পালন করার দরকার। তার কারণ সংসার চালাতে গেলে বাড়ির কর্তা তো বাইরে চলে যায়, কিন্তু সংসারের লক্ষ্মী তো মা জননী। একটা জিনিস জানবেন, সংসারের লক্ষ্মী কিন্তু স্ত্রী বাড়ির হয়। তার একটা সুন্দর উপমা দিচ্ছি আপনাদের শুনুন। মনে করুন কোনো বাড়ির কর্তা, সে যদি অনেক টাকা রোজগার করে, মাস গেলে যদি 2 লক্ষ টাকা রোজগার করে, এবং সে যদি তার একটা নিয়ম তৈরি করে নেয় যে আমি 2 লাখ টাকা রোজগার করে ঘরে আমি ঢালবো, আর আমার নিয়ম থাকবে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে মদ্যপান করব। এবার মায়েরা ভালো করে কথা শুনুন, কোনো বাড়ির কর্তা যদি সকাল সন্ধ্যে মদ খেয়ে ঘরে ঢোকে, সঙ্গে যদি 2 লাখ টাকা রোজগার করে, সংসারে এমন কিছু কিন্তু এসে যাবে না। কিন্তু ওই বাড়ির গিন্নিটা যদি স্বামীর মদ খাওয়া দেখায়, দেখে বাড়ির গিন্নি যদি মদ খাওয়া শুরু করে দেয়, তখন আপনি বলুন সংসারটা রাখা যাবে কি? তাহলে বাড়ির পুরুষ মানুষ মদ খেয়ে ড্রেনের ধারে পড়ে থাকলেও কিছু এসে যায় না, কিন্তু বাড়ির লক্ষ্মী বাড়ির মেয়ে ছেলে সে যদি মদ্যপান শুরু করে দেয়, আপনি জানবেন আপনার ঘরের যে লক্ষ্মী সে কিন্তু চলে গেল পাতালে। সেই জন্য বিশেষ করে মায়েদের অন্তত নৈতিক শিক্ষাটা বিশেষ করে দরকার। সেজন্য আপনারা একটু মন দিয়ে ভালো করে শুনবেন যে গৌরাঙ্গের চরণকে সম্পদ ভাবলে ভক্তি, আর যে গৌরাঙ্গের, এই যে আজকে আপনারা মন দিয়ে শুনছেন, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশী, মানে গৌরের কথা শোনা মানে গৌর লীলা শ্রবণ করা, যার কর্ণে প্রবেশীলা মানে কর্ণ দিয়ে যার হৃদয়ে প্রবেশ করলো, কেবল সে জানে ভক্তির সুসার, মানে ভক্তি রসের সার তত্ত্বটা কিন্তু কেবল সে জানে যে রাত দিন ধরে 2 কান দিয়ে হৃদয়ে মাঝে গৌর কথা প্রবেশ করিয়ে দেয়। তাহলে 2টো উপকার মিলল মায়েরা, গৌরের চরণ সেবা করলে ভক্তি, আর গৌরের শুধু কথা শুনে গেলে ভক্তি রসের সার। এইবার 3 নম্বর উপকারটা দেখুন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, গৌরাঙ্গের নাম তার হয় কৃষ্ণ প্রেম বজায়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তার বলে হা
খেলটা একটা খুব বিরাট ধরনের উপকার। আজকে আপনারা যে গৌর কথা শুনছেন এখানেই কিন্তু শেষ নয়, আমরা যে কীর্তনটা গাইছি এটা আপনাদেরকেও গাইতে হবে। কীর্তন গান গাওয়া বলতে গেলে যে আমাদের মতো মঞ্চে দাঁড়িয়েই গাইতে হবে এটা নয়, ভগবানকে যদি সেবা দিতে গিয়ে বা দুটো ধূপকাঠি জ্বালাতে গিয়ে আপনি দরজা বন্ধ করে দুটো লাইন সুরের মাধ্যম দিয়েও গান, ওটাও কিন্তু আপনার কীর্তন হয়ে গেল। ওই জন্য বলছে যে নিত্যদিন যদি ঠাকুর ঘরে বসে কোনো মানুষ ভগবান গৌরহরির নামটা জিহ্বায় উচ্চারণ করে তার কি ফল পাওয়া যায়। সেই ক্ষেত্রে পদাবলিতে বললেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। নাম নিতে হবে নাম, এটা কৃষ্ণ রাধারানীকেই বলে দিয়েছিলেন যে রাধে আমি নিজে হাতে তোমার চরণে নাম লিখে দিয়ে গেলাম, আর আমি তোমাকে এটাও বলে দিলাম যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা হরি, নামেরও সহিতে আছে রাফন স্ত্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে রাফন স্ত্রী হরি, মানে নামের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। তুমি সেবা করে গোবিন্দকে যত না খুশি করতে পারো, তোমার জিহ্বাতে কৃষ্ণের নাম করলে ভগবান তার থেকে বেশি খুশি হয়। তাই গৌর হরি বল হরি বল। তাই আমি অনেক মানুষকে দেখেছি মন্দিরে গিয়ে ধূপধুনো দিয়ে সেবা দেয় না, থালার মধ্যে মিষ্টির প্যাকেট সাজিয়ে সেবা দেয় না, গোবিন্দকে এরকম মালা দিয়ে সাজায় না, কিন্তু রাত দিন কৃষ্ণ বলতে গিয়ে কাঁদে। শুধু যদি ঘরে বসে ভগবানের নাম নিতে নিতেই কাঁদে না, সেটাও কিন্তু গোবিন্দ সেবা হয়ে যায়। এই যে আপনারা হরিবাসরে বসে কীর্তন শুনে যাচ্ছেন, আপনি যদি কোনো কিছু না করে যেখানেই হরিনাম হবে সেখানেই বসে বসে যদি মন দিয়ে কীর্তনটুকু শুনে যান, আপনি জানবেন ওটাও কিন্তু আপনি গোবিন্দেরই সেবা করে যাচ্ছেন। মানে যার মাধ্যম দিয়ে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগানো যায়, সেই পদ অবলম্বন করা মানেই সেটা কৃষ্ণ সেবা। তাহলে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। এবার শেষ উপকার, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মন, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মন, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মন, হৃদয় ব্রজেন্দ্র সুত হৃদয় ব্রজেন্দ্র সুত হৃদয় ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে তার হয় ব্রজ ভূমি বা 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 প্রেম রসরণ বেশি তরঙ্গে যে বাদু গৌর প্রেমের রসরণ বেশি তরঙ্গে যে বাদু রাধা মাধব অন্তরঙ্গ রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বাবনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে গৃহে বাবনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে গৃহে বাবনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ দাস নরতম মাগে তার সঙ্গ সঙ্গে করে নিও হে গৌর মিনতি সঙ্গে করে নিও হে বলিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে ওই হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে বলিও হে গৌর ভক্তগণ চরণে শরণ তাহলে আমরা বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে একেবারে পরিষ্কারভাবে আমাদের জানা হয়ে গেল আসলে আপনি কালী ঠাকুর, শিব ঠাকুর, দুর্গা, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর যাকেই ডাকেন না কেন, আপনাকে কিন্তু একটা জিনিস পরিষ্কার জানার দরকার যে নিতাই আর গৌর
এই দুটো শক্তির যদি আরাধনা কোনো মানুষ না করে, সে কোনো ভগবানকে ডাকলে তার হৃদয়ে ভালো কোনো ফল হয় না। বিশেষ করে কলির মানুষের ক্ষেত্রে এই কথাটা খুব যুক্তিপূর্ণ। কলির মানুষকে পথ দেখিয়েছিল নিতাই আর নিমায়, আর সেই নিতাই নিমায় সম্পর্কে যদি বিন্দুমাত্র চিন্তা শক্তি আমাদের না থাকে, তাহলে আমরা ভগবান কাকে বলবো? ভগবানের ভগবান বলা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধারানী কৃষ্ণ ছাড়া কোনোদিন কারোর কথা চিন্তা করেনি, কিন্তু রাধারানী একটা দিন কিন্তু পরপুরুষের স্বপ্ন দেখেছিল। মায়েরা, যে নিজে স্বামীকে ভালো না বেসে অপর স্বামীর প্রতি দৃষ্টি দেয় তাকে কিন্তু কলঙ্কিনী বলে। রাধারানী বৃন্দাবনে কৃষ্ণকে ভালোবেসেছিল, বৃন্দাবনের হাজার হাজার মানুষ রাধার দিকে আঙুল তুলে রাধাকে কলঙ্কিনী কলঙ্কিনী বলে গালিগালাজ করত, কিন্তু রাধারানী নীরবে ঘরে বসে ভাবত লোকে আমায় কলঙ্কিনী বলে বলুক, আমি কিন্তু কলঙ্কিনী নই, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার নিজ পতিকে ভালোবাসি, তাতে যদি লোকে আমাকে কলঙ্কিনী বলে বলুক, আমি জানি আমি কলঙ্কিনী নই। কিন্তু রাধারানী সেই অহংকারে পবিত্রভাবে কৃষ্ণকে ভালোবেসে গিয়েছিলেন, কিন্তু রাধারানী একদিন কিন্তু একটা খুব বাজে স্বপ্ন দেখে নিজেকে কলঙ্কিনী বলে মনে করেছিল, কৃষ্ণকে ছেড়ে দিয়ে অন্য ছেলেকে জড়িয়ে ধরেছিল। গভীর রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন কি সুন্দর একটা ফর্সা টুকটুকে ছেলে, কোগড়ানো কোগড়ানো তার মাথার চুল, সারা গায়ে রয়েছে চন্দন সেবিত, গলায় রয়েছে তুলসী মালা, মুখে রয়েছে কৃষ্ণ নাম, লাল পেড়ে পাটের ধুতি। যখনই এক পা দু পা করে রাধারানীর দিকে এগিয়ে আসছে, রাধারানী কৃষ্ণকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলেন, কিন্তু ওই ফর্সা টুকটুকে ছেলেটাকে দেখা মাত্র রাধারানী কৃষ্ণকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে গিয়ে জড়িয়ে ধরেছিলেন। এটা সত্য ঘটনা। রাধারানী যখন কৃষ্ণকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে জড়িয়ে ধরল, সেদিন রাধারানী দুঃখ করে স্বপ্ন ভেঙে গিয়ে মনে মনে চিন্তা করলেন, এ আমি কি স্বপ্ন দেখলাম, মানুষের মনে যেটা ঘটে সেটাই সে স্বপ্ন দেখে। আমি এতদিন জানতাম আমি কলঙ্কিনী নই, কিন্তু আমি কৃষ্ণকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে জড়িয়ে ধরেছি মানে আমি নিশ্চয়ই মনে মনে অন্য কোনো পুরুষের কথা ভেবেছি, এ দেহ আমি রাখব না, এই দেহ আমি যমুনার জলে ভাসিয়ে দেব। এই বলে আছাড় কাছাড় খেয়ে কান্নাকাটি শুরু করেছিল রাধারানী। তখন প্রাণ গোবিন্দ রাধারানীর মাথাটা হৃদয়ে জড়িয়ে ধরে বলেছিল, রাধে তুমি কেঁদো না, তুমি কেঁদো না গো, তুমি যে ফর্সা ছেলেটাকে স্বপ্নে দেখলে না, একটা কথা আমি তোমাকে বলি, এই বৃন্দাবনে আমার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এই বৃন্দাবনের মাটিতে থেকে শুয়ে শুয়ে যদি কেউ স্বপ্ন দেখে জানবে সে স্বপ্নটা আমার অনুমতি ছাড়া কিন্তু সে দেখে না। তাই শোনো রাধে, তুমি যে পরপুরুষকে জড়িয়ে ধরেছিলে ওই স্বপ্নটা আসলে আমি তোমায় দেখিয়েছিলাম। তখন রাধারানী বলেছিল, প্রাণনাথ তুমি আমাকে কেন একটা স্বপ্ন দেখালে, আমি তো জানি যে তোমাকে ছাড়া আমি কিছু জানি না, তাহলে এমন একটা স্বপ্ন তুমি দেখালে কেন? তখন রাধারানীকে কৃষ্ণ বলেছিল, রাধে তোমার মতো পবিত্র নারী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হয় না, আমি জানি যে তোমার কাছে যতই রূপমাধুর্যে ভরা পুরুষ মানুষ আসুক না কেন, তুমি আমাকে ছাড়া কোনো পুরুষের দিকে দৃষ্টি দেবে না, কিন্তু আমি যে কথা দিয়েছি দ্বাপর যুগ শেষ হলে কলিযুগে জন্ম নেব, আমি কোন রূপে কলির মানুষের কাছে দাঁড়ালে কলির মানুষ তার হৃদয়ের সম্পত্তি ছেড়ে আমাকে গিয়ে জড়িয়ে ধরবে সেটা তো আমার জানা হলো না, তাই তোমার মতন সতী নারীর কাছে এমন একটা রূপ ধরে আমাকে দাঁড়াতে হবে যে রূপে তুমি আমাকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে জড়িয়ে ধরবে, আর যখনই জানবো যে তুমি ওই ছেলেটাকে জড়িয়ে ধরবে তাহলে জানবো আমার থেকে ওই ছেলেটা তোমার অনুমোদন লাভ করেছে, ওই রূপটা তোমার ভালো লেগেছে, তাই আমি ওই রূপেই নদিয়ায় যাব। তাই দেখুন মা, কৃষ্ণ নিজে রাধারানীকে দিয়ে পরীক্ষা করিয়ে কলির মানুষের ক্ষেত্রে দেখলো যে এমন একটা রূপ ধারণ করে আমাকে যেতে হবে নদিয়ায় যাতে কলির মানুষ
তাদের ভালোবাসার মানুষকে ত্যাগ করেও আমাকে দেখা মাত্র যেন আমার কথা শুনে আমাকে যেন হৃদয়ে জড়িয়ে ধরে। তাই সেই রাধারানীকে স্বপ্ন দেখানোর পরে মায়েরা রাধা আর কৃষ্ণ দুই শক্তি মিলিত গৌরহরি আমার কলিযুগে জন্ম নিলেন। তাই চলুন সবাইকে একটা কথা বলি, গৌরহরি চরণ সেবা ছাড়া জীবনে কিচ্ছু হয় না। মন্দিরে যাই ঠাকুর রাখেন না কেন, নিতাই গৌরের পিকচার বা নিতাই গৌরের ছবিটা আপনি রাখবেন। নিতাই গৌরের সেবা বাদে কোনো সেবা হয় না। তাই নিতাই গৌরকে ভালোবাসলে কি ফল পাওয়া যায় আমরা শুনলাম। এইবার চলুন একজন ভক্তের ঘটনা শুনবো, সে কেমন করে সারা জীবন নিতাই গৌরকে ভালোবেসে গেলেন। মাগো নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, চন্দ্র শশীনা চন্দ্র শশীনা অতি মহি অসীনারী চন্দ্র শশীনা, মায়েরা আজকে আপনারা অনেক ভক্তের ঘটনা শুনেছেন, কিন্তু আজকে এইখানে যে ভক্তের ঘটনাটি শুনবো